প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আমি হাজির হয়েছি তোমাদের সামনে আবার বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশ নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলে নিচ্ছি যে তোমরা জানো সরকার নির্দেশিত এই অ্যাসাইনমেন্টের কার্যক্রম সম্পর্কে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি যদি অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ না করো তাহলে পরবর্তী শ্রেণীতে তোমাকে উত্তীর্ণ করা হবে না। অর্থাৎ প্রমোশনের বিষয়টা পুরোভাবেই, মানে পুরোটাই নির্ভর করে অ্যাসাইনমেন্টের উপর। তোমার মূল্যায়নটা অ্যাসাইনমেন্টের মাধ্যমেই নেওয়া হবে। তো এজন্য আমি আবার বলছি, যারা এখনও অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করনি তারা অবশ্য অবশ্যই অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করো। অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদি তুমি প্রমোশন না নিতে পারো তাহলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, না, না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের শুরুতেই তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি সুশান্ত চন্দ্র সরকার, তোমরা আমাকে চেনো, জানো। তো আমি বাংলা পড়াই, সহকারী শিক্ষক সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। আজকের ক্লাস থেকেও যদি তোমাদের কোনো কিছু কষ্ট হয় বুঝতে অবশ্যই আমাকে ফোন করবে বা কমেন্টস বক্সে লিখবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে চলে যাচ্ছি। আমরা আসলে কী পাঠ নিয়ে আলোচনা করব সে সম্পর্কে আগেই বলে দিচ্ছি যে আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমরা উপসর্গের বেশ কয়েকটি ক্লাস পেয়েছি। তো আজকে সেই উপসর্গের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব যে আসলে উপসর্গ কত প্রকার, কী কী, সেই উপসর্গের ব্যবহার সম্পর্কে একটু চিন্তা মানে জানব। তো চিন্তা করো, আজকে উপসর্গের শ্রেণীবিভাগ এটি হচ্ছে আলোচ্য বিষয়। তো চলো প্রথমে জেনে নিই আসলে উপসর্গ কত প্রকার, কী কী। উপসর্গ কাকে বলে সেটা তো আমরা গত ক্লাসেই জেনেছি। আজকে জানবো উপসর্গ হচ্ছে তিন প্রকার। কত প্রকার উপসর্গ? তিন প্রকার। তো তিন প্রকার উপসর্গগুলো কী কী? আমরা স্বাভাবিকভাবে যেটা জানি সেটি হচ্ছে, একটি হচ্ছে সংস্কৃত উপসর্গ, আরেকটি হচ্ছে বাংলা উপসর্গ। অর্থাৎ সংস্কৃত উপসর্গকে অনেক সময় তৎসম উপসর্গ বলা হয়, আর আরেকটি উপসর্গ আছে সেটি হচ্ছে বিদেশি উপসর্গ। তো তোমরা এটা জানো নিশ্চয়ই যে কোন উপসর্গ আসলে সংখ্যা কতগুলো করে আছে। যদি না জেনে থাকো আমি আবার বলে দিচ্ছি যে সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গের মধ্যে সংস্কৃতের লিমিটেশন আছে, বাংলার লিমিটেশন আছে, কিন্তু বিদেশি উপসর্গের কোনো লিমিটেশন নেই। অর্থাৎ এটি হচ্ছে অনির্দিষ্ট। বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, আর বিদেশি উপসর্গ আমি আগেই বলেছি যে বিদেশি উপসর্গ নির্দিষ্টতা নেই, অনির্দিষ্ট। সেখানে বিদেশি বলতে কি, অর্থাৎ সংস্কৃতও না বাংলাও না এমন উপসর্গ যেগুলি আছে, যেমন পাঞ্জাবি, চীন, তারপরে মানে বিদেশি ভাষার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলো, তাহলে সেগুলোর তো নির্দিষ্টতা আমরা করতে পারি না, কারণ বাংলা সংস্কৃতের বাইরে যে ভাষাগুলো সেগুলোই আসলে সাধারণত বিদেশি, হিন্দিটাও বিদেশির মধ্যে পড়ে। দেখো একটা শব্দ আমরা নিয়ে এসেছি, হার, গলার হার। এই হারের সাথে আমরা বিভিন্ন উপসর্গ যুক্ত করে আমরা এর অর্থের পরিবর্তন, সংকোচন, সম্প্রসারণ, প্রসারণ ঘটাতে পারি। ঠিক এটি হচ্ছে অর্থের দত্তকতা। দেখো হারের পূর্বে উপবশে আমরা তৈরি করেছি উপহার, মানে উপঢৌকন, কাউকে কিছু দেওয়া। একই রকমভাবে হারের সাথে আমরা আরেকটি উপসর্গ বসাতে পারি, সেই উপসর্গটি হচ্ছে প্র। প্র উপসর্গ বসিয়ে আমরা তৈরি করেছি প্রহার। প্রহার মানে কি? ব্যত্রাঘাত করা, মার দেওয়া বা শাস্তি দেওয়া, এমন কিছু। ঠিক একই রকমভাবে খেয়াল করে দেখো, আমরা হারের আগে বি বসিয়ে তৈরি করেছি বিহার। বিহার মানে কি? ভ্রমণ করা বা কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। তো চিন্তা করে দেখো, হারের পূর্বে আমরা আরেকটি উপসর্গ আ বসিয়ে তৈরি করেছি আহার। আহার মানে কি? খাবার। এটা আমরা খুব ভালোভাবেই জানি, ভোজন করার জন্য এটি দরকার পড়ে। আসলে আমরা সবাই ক্ষুধার্ত যখন হই তখন এই আহারটা নিয়ে থাকি। তো এখন বুঝতে পারলে যে আসলে উপসর্গ কীভাবে নতুন শব্দগুলো গঠন করে, তাহলে এটাও আমরা স্পষ্ট হলাম যে উপসর্গ অর্থের দত্তকতা বাড়িয়ে দেয়। বাহ, খুব সুন্দর বেল দেখতে পাচ্ছি, মেবি এগুলা কদ বেল। তো খেয়াল করি আমরা এই বেল দিয়েও কিছু তৈরি করতে পারি কি না। দেখো বেলের আগে আমরা কদ বসিয়ে তৈরি করেছি কদ বেল। এই কদও কিন্তু একটা উপসর্গ, এই কদও একটি উপসর্গ। তাহলে কদ যোগ বেল কদ বেল,
চিন্তা করে দেখো, আমরা এখানে আরও কিছু উপসর্গ দেখতে পাচ্ছি। ভর্ণিকু আনবি একত্রে বললে এমন শব্দ শোনা যায়, কিন্তু আসলে প্রত্যেকটাই হচ্ছে এক একটি উপসর্গ। আমরা এই উপসর্গ যোগে এই শব্দগুলো গঠন করতে পারি। দেখো, আমরা যদি একটু পরে মিলিয়ে নিই তাহলে এইভাবে আমরা মিলিয়ে দেখতে পারি যে দেখো, ভর দিয়ে তৈরি করতে পেরেছি ভরপেট, কু দিয়ে তৈরি করতে পেরেছি কু অভ্যাস, কি পেরেছি কি না, নি দিয়ে তৈরি করতে পেরেছি নিখুঁত, আর আন দিয়ে তৈরি করতে পেরেছি আনকোরা, বি দিয়ে তৈরি করতে পেরেছি বিফল। তাহলে আমরা উপসর্গ যোগে শব্দ গঠন করতে পারলাম। আবার আমরা যদি আরও কয়েকটি উপসর্গ দেখি, যেমন পাতি, হার, আম, শু, তাহলে এগুলো দিয়েও তৈরি করতে পারি। পাতি দ্বারা আমরা তৈরি করতে পারি পাতিহাস, ওই মিলিয়ে নিলাম। হা দিয়ে তৈরি করতে পারি হাবাদ, রাম দিয়ে তৈরি করতে পারি রামসাগল, স দিয়ে তৈরি করতে পারি সপাট, আর সু দিয়ে তৈরি করতে পারি সুনাম, অর্থাৎ খ্যাতি, এরকম কিছু। তো আজ আর ক্লাস বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আমাদের চ্যানেলটি ভালোভাবে তোমরা দেখবে, প্রতিনিয়তই তোমাদের কাছে আপডেট যাবে, তোমরা ক্লাসগুলো দেখে নেবে, আর আমাদের ফেসবুক পেজও আছে, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ। তার আগে আমি বলে দিচ্ছি যে তোমরা কিছু নৈতিক কাজ করবে, সেগুলি হচ্ছে বড়দের অবশ্যই সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহের মাধ্যমেই তোমরা কী করবে, জীবনে উন্নতি লাভ করতে পারবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকো, ধন্যবাদ।